সালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজ দেখতে বড় সড় একটি ফুটন্ত ফুলের মতো হলেও আসলে এটি এক ধরনের সবজি মূলত শীতকালীন সবজি তবে সারা বছরই কম বেশি এর দেখা মেলে বলছি ফুলকপির কথা ভাজি ভর্তা ঝোল করে তো খাওয়াই যায় পাশাপাশি নুডলস পাস্তা স্প্যাগেটি সালাদ পাকড়ায় ব্যবহার করা যায় এটি বিশেষ করে শিশুদের পছন্দের সবজি এই ফুলকপি ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইট কেমিক্যাল সহ বিভিন্ন পুষ্টিকর উপাদানে ভরপুর এই সবজি কেন প্রতিদিন খাদ্য তালিকায় রাখবেন চলুন বিস্তারিত নিউজ থেকে ফুলকপিতে সালফারের সালফোরাফেন থাকে যা উন্নতিতে সাহায্য করে সালফোরাফেন ডিএনএ এর মিথাইলেশনের সাথে সম্পর্কিত যা কোষের স্বাভাবিক কাজের জন্য এবং জিনের সঠিক প্রকাশের জন্য অত্যাবশ্যকীয় বিশেষ করে ধমনির ভিতরের প্রাচীরের সালফোরাফেন ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করতে পারে এবং টিউমারের বৃদ্ধিকে বাধা দেয় নিয়মিত ফুলকপি খেলে দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয় ফুলকপিতে রয়েছে প্রচুর ভিটামিন 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 সি পাশাপাশি আছে কে প্রোটিন ম্যাগনেশিয়াম এই সবজিতে আরেকটি উপকারী যৌগ কোলাইন থাকে কোলাইন একটি বি ভিটামিন এটি মস্তিষ্কের উন্নয়নে সাহায্য করে প্রেগন্যান্সির সময় ফুলকপি খেলে ভুনের মস্তিষ্কের গঠনে সাহায্য করে জ্ঞান শিক্ষা এবং স্মৃতির উন্নয়নে সাহায্য করে কোলাইন সুস্বাস্থ্যের জন্য শরীরে নির্দিষ্ট পরিমাণ দহন হওয়া জরুরি তবে দহনের পরিমাণ বেড়ে গেলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ধরনের রোগের আশঙ্কা বেড়ে যেতে পারে ফুলকপিতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি নিউট্রিয়েন্টস যা শরীরের দহন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখে ফুলকপি রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও সালফার জাতীয় উপাদান যা খাবার হজম প্রক্রিয়ায় সাহায্য করে তাছাড়া ফুলকপির ফাইবার খাবার হজম হতে কার্যকর ভূমিকা পালন করে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ